হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং রকার্স। আজ এই ব্লগটা আমি একটু ভয়েস ওভারে দিচ্ছি, কারণ আমার সেরমভাবে নিজেকে দেখানো হয়নি সেদিনকে। তো গতকাল মানে যেটা ছিল তৃতীয়া বা চতুর্থী, যেটাই খুশি বলতে পারো, তো সেদিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কিছু সাউথের ঠাকুর দেখতে। তো দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম, তো পুরো ঠাকুর দেখতে আমাদের সন্ধে হয়ে গেছিল। তো প্রথমে যে ঠাকুরটা আমরা দেখলাম সেটা হচ্ছে ত্রিধারা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো ত্রিধারা দেখতে গিয়ে তো মোটামুটি ভিড় ছিল প্রচুরই, একটা গ্রিনারির উপরে করেছিল। অন্যবারে ওরা একটু না মানে ব্রোঞ্জের টাইপের দিকে ওরা যায়, যে কালারটা থাকে প্যান্ডেলের ওদের, বাট এইবারে খুব গ্রিন দিয়ে করেছিল প্যান্ডেলটা। আর ঠাকুরটা একদম সাবেকি ঠাকুর ছিল, ফার্স্ট টাইম আমি ওনাদের সাবেকি ঠাকুর দেখলাম। কারণ তার আগে মোটামুটি আমি টেরাকোটা কিংবা ওরকম ডোকরা আর্টে যে ঠাকুরগুলো হয় সেগুলো দেখেছি। তো এইবার যেটা চলে এসেছি সেটা হচ্ছে তার উল্টো দিকেই, বালিগঞ্জ কালচারালে। বালিগঞ্জ কালচারালে ওদের এবারে থিম হচ্ছে আরশিনগর, যদিও বা তখন লাইট ফাইট অত জ্বালায়নি সকাল মানে দুপুরবেলার দিকে, কিন্তু ভেতরে যখন ঢুকলাম খুব ভালো লাগলো প্যান্ডেলটা। মানে অন্য ইয়ারের থেকে একটু ওরা আলাদাই করেছে, ওরা একটা হল ঘর টাইপের করেছে, ভেতরে হল ঘর টাইপের করে তার ভেতরে ঠাকুরটাকে রেখেছে। আর ঠাকুরটা হচ্ছে খুব সুন্দর ঠাকুরটা, মানে আমার পার্সোনালি ঠাকুরটা খুব ভালো লেগেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে টুকিটাকি কিছু ঠাকুর দেখলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল ওখানে। এই ক্লাবগুলোর নাম ঠিক আমার জানা নেই, এইটা বলতে পারি এটা হচ্ছে পণ্ডিতিয়া সংঘ, সিটি স্টাইলের পাশে নর্মাল সাবিকিয়ানা পুজো করেছে এটা। তো এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে। তো তারপর আমরা চলে এলাম হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে, রিক্সা আদলে করেছে পুরোটাই আর কি, উল্টো উল্টো রিক্সা রাখা আছে, যেগুলো জিনিসগুলো আছে রিক্সা জিনিস দিয়ে তৈরি আছে, মানে রিক্সার সিট, রিক্সার যে চালানো হ্যান্ডেল ওগুলো, কিংবা রিক্সার যে বসার প্যাসেঞ্জার যেখানে বসে সেই সব জায়গাগুলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, এটা কালারফুল লেগেছে, আশা করি তোমাকেও ভালো লাগবে এটা। আর সবচেয়ে যেটা বড় ইউএসপি সেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবের এই ছাউনিটা, এই লাইটের তলায় দাঁড়িয়ে যে ছবি তোলাটাই হচ্ছে এখানকার ইউএসপি। মানে এখানে ছবি না তুললে মনে হবে না পুজো এসছে, বা ডিপি না দিলে মনে হবে না পুজোর ডিপি ওগুলো আর কি। তো বাট জিনিসটা কিন্তু খুব ইউনিক, মানে তোমরা যারা যারা দেখো নি তারা এসে দেখে যেতে পারো একবার, এটা এখানে ছবি তুলে যেতে পারো। এবার আমরা চলে এসেছি হিন্দুস্তান ক্লাব থেকে বেরিয়ে সিংহি পার্কে। সিংহি পার্ক হচ্ছে একটা নামি পুজো গড়িয়াহাট অঞ্চলের। তো সিংহি পার্কের পুরো প্যান্ডেলটাই দেখছিলাম বেদ দিয়ে তৈরি হয়েছে, বেদ দিয়ে পুরোটা কি সিগনিফাই করা হয়েছে। ঠাকুরটা এবারে কিন্তু অন্যবারের থেকে ইউনিক লেগেছে আমার, অন্যবারের স্টাইল আর এবারের স্টাইল কিন্তু আলাদা। ঠাকুর যেখানে আছে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো, কারণ প্রত্যেকবার ঠাকুর আমাদের একই রকম দেখতে লাগে, বাট এইবারের স্টাইলিংটা খুব ডিফারেন্ট হয়েছে ওদের। তো ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তারপর লাইটে যা যা কারুকার্য ছিল সেটাও খুব সুন্দর ছিল, মানে আমার স্ট্রাকচার ঠাকুরের যে স্ট্রেট দাঁড়িয়ে আছে এই যে এরকম পেছনে চালিটা আমার খুব ভালো, খুব 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 ভালো লেগেছে এটা।
তো এবার আমরা চলে এসেছি হচ্ছে গড়িয়াহাটে অন্যতম পুজো, নামি পুজো, সেটা হচ্ছে একডালি এভারগ্রিন। একডালি এভারগ্রিনে এবারের থিম করেছে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো জায়গাটা সেরকম বড় না হলেও বেশ ভালোই করেছে মন্দিরটা ওদের তুলনায়। মানে আমার খুব ভালো লেগেছে ওদের এবারের স্ট্রাকচার প্যান্ডেলটা। ঠাকুর তো প্রত্যেকবারের মতোই সুন্দর, ওদের আলাদা করে বলার কিছু নেই। যেমন ওদের ঝাড় বড় থাকে তেমনি ঠাকুরও সুন্দর। আর হচ্ছে বাইরের পাশের যে কারুকার্যগুলো ওটাও আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। প্রত্যেকবার আমরা এটা সকালে দেখি, বাট আমি অনেক বছর পর সন্ধ্যেবেলা ঠাকুরগুলো দেখছি, বাট আমার খুব ভালো লাগছে। লাইটের জিনিসটা কিন্তু আলাদাই লাগে। এবার আমরা এসে গেছি রাজবাড়ির একটা পুজো সুরৎসঙ্গ। প্যান্ডেলটাও কিন্তু ভালো ছিল, বাট ঠাকুরটা আমার কিন্তু বেশি ভালো লেগেছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, ঠাকুরের মুখটা, ওই ঠাকুরটা যেটা দেখবে ওটা আমি দেখেছি অলরেডি। আমি না যখন ইউটিউব চালিয়ে দেখি তখন ঠাকুরটা আমি দেখেছি, যে ভিডিও আছে নিয়ে আসে ঠাকুরটা, বাট সেটা জানতাম না কোথায়। তো এখন দেখে বুঝলাম যে ঠাকুরটা অ্যাকচুয়ালি আমাদের রাজবাড়িতে এসছে। ঠাকুরটা খুব সুন্দর, প্যান্ডেলটাও ভালো লাগে। এই যে ঠাকুরটা দেখছে, তো বাড়ি ফেরার পথে রাজবাড়ি শীতলা মন্দির আছে, সেই শীতলা মন্দিরের পাশেই পুজোটা হয়েছে। অন্যবারের ঠাকুর থেকে ঠাকুরটা অনেক বড় হয়েছে, এক ছালের মধ্যে পড়েছে, বিশাল বড় ঠাকুরটা, দেখে দাঁড়িয়ে যাওয়ার মতো ঠাকুরটাকে, এত সুন্দর। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা। তো আমি ঠাকুরটা বানাতে দেখেছি। তো এইটা হচ্ছে চেতলারই একটা পুজো, বাট বোন গেছিলো সন্ধ্যেবেলার দিকে, বাট এটা এটা নয়, খড় খড় দিয়ে যেমন গ্রামের প্যান্ডেল হয় সেরকম করেছিলো, বাট তখনও খোলেনি ঠাকুরের এটা আর কি ফেসটা। তো শুধু লাইটিংটাই তুলতে পেরেছি, তো সেটুকুই তোমাদের জন্য রেখেছি। এবার যেটা আমরা এসেছি সেটা হচ্ছে চেতলারই একটা প্যান্ডেল, 24 পল্লী, যেখানে কালী পুজোর সময় দশমহাবিদ্যা পুজো হয়, কিন্তু আগে দুর্গা পুজোর সময় নবদুর্গাও পুজো হতো কিন্তু, বাট এইবারে কিন্তু দেখছি সেটা হয়নি, শুধুমাত্র দুর্গা ঠাকুরই এসছে, মহিষাসুর মর্দিনী যে রূপটা সেটুকুই খালি পুজো হয়েছে আর কি। বা ঠাকুরটা ভালো হয়েছে, খারাপ হয়নি, সব ঠাকুরই ভালো হয়, বাট নবদুর্গাটা এবারে মিস হলো আর কি এখান থেকে।